हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ट्रेसिस फूड एंड ट्रैवल। आज के आमी आपनादेर गुड़ा दूधेर रसमलाई तैरी करे देखाबो। खूब सहजे आपनारा दोकानेर मतो रसमलाई घरे बनिए फेलते पारबेन, जदि किना आपनारा आमार देखानो सबगुलो स्टेप ही फलो करे तैरी करें। आशा करी भिडियोटी आपनादेर काजे आसबे एबं भिडियोटी जदि भालो लागे ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन। चलुन रेसिपिटी शुरू करा जाए। चलुन देखे नी जा जा उपकरण लागछे। गुड़ा दूध एक कप, हाफ कप चीनी, एक टेबिल स्पून घी, तीनटे एलाच एवं हाफ टी स्पून बेकिंग पाउडर, साथे लागछे एक डिम। डिमटीके भालो मतो करे फेटिए नीते हबे। आमी एखन एक पात्रे दिए दिच्छी एक कप परिमाण गुड़ा दूध एवं हाफ टी स्पून बेकिंग पाउडर। एक हैंड मिक्सर सहाज्ये भालो करे मिशिए निच्छी। आमी एखन फेटिए रखा डिमटी भालो करे मिशिए निच्छी। माखानोटी जखन एक पर्याये आसबे तखन आमी एक टेबिल स्पून घी दिए आबारो भालो करे मिशिए नेब। आमी एटाके 5 मिनिटेर जोन्नो फ्रिजे रेखेछिलाम। देखुन आमार डोटी शक्त हये गेछे। एखन आमी हाते सामान्य घी माखिए रसमलाइये शेप करे निच्छि। আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো ফাটা দাগ না থাকে, তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। দেখুন আমার সবগুলো মিষ্টি শেক দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে করে নিতে পারেন। এখন আমি একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এতে করে আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দুধের ভিতর এক এক করে সব মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব। যখন আমাদের বলক উপরে উঠে আসবে তখন ঢাকনাটা সামান্য খুলে আবারও বন্ধ করে দিতে হবে, যেন বলক ওঠা বন্ধ হয়ে না যায়। তাহলে আমাদের মিষ্টিটা কিন্তু ফুলবে না। দেখুন আমাদের মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে রেখেছি। এখন আমি বাকি দুধগুলোকে আরও কিছুক্ষণ জাল দিয়ে মালাই তৈরি করে নিচ্ছি। মালাইটি আরও ঘন ও সুস্বাদু করার জন্য আমি হাফ কাপ গুঁড়া দুধ এবং হাফ টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। যখন আমার মালাই তৈরি হয়ে যাবে তখন আমি মালাইগুলোকে মিষ্টির উপরে দিয়ে দেব। দেখুন আমার রসমালাইগুলো দেখতে কিন্তু দোকানের মতোই লাগছে। আপনারাও চাইলে কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার সুস্বাদু রসমালাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।